আইনজীবীগণ হচ্ছেন সমাজের মুখ। শক্তিশালী সমাজ গঠনে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া আইনজীবীদের ছাড়া সম্ভব নয়। শনিবার আগরতলা প্রজ্ঞা ভবনে ত্রিপুরার বিভিন্ন বার অ্যাসোসিয়েশনগুলির সভাপতি ও সম্পাদকদের সাথে এক মত বিনিময় সভায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একথা বলেন। আইন দপ্তর আয়োজিত এই মত বিনিময় সভায় মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশের সংবিধান রক্ষায় আইনজীবীদের অগ্রণী ভূমিকা রয়েছে। আদালতে গিয়ে মানুষ যাতে হয়রানি না হয় সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। পাশাপাশি মানুষ যাতে দ্রুততার সাথে মামলার ন্যায় বিচার পায় সেদিকেও আইনজীবীদের দায়িত্ব রয়েছে। কারণ মানুষের অনেক আশা থাকে আইনজীবীদের উপর। মামলা দ্রুত নিষ্পত্তি হলে মানুষেরও স্বস্তি পান। মত বিনিময় সভায় মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো। রাজ্যে বিদ্যমান জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, আইন কলেজ, বেসরকারি আইন কলেজ প্রভৃতি আইনি প্রতিষ্ঠানগুলির কথাও তিনি তার আলোচনায় তুলে ধরেন। তিনি বলেন, রাজ্য সরকার পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়ে বাজেটেও বেশি বরাদ্দ রেখেছে। এই মত বিনিময় সভায় রাজ্যের বিভিন্ন বার অ্যাসোসিয়েশনগুলির উপস্থাপিত পরিকাঠামো সহ আনুষঙ্গিক বিভিন্ন সমস্যাবলি সরকার বিবেচনা করবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। অনুষ্ঠানে এছাড়াও ছিলেন অতিরিক্ত আইন সচিব অসিত দেবনাথ। সভায় রাজ্যের বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদকগণ তাদের মতামত ব্যক্ত করেন এবং এই ধরনের মত বিনিময় সভা আয়োজনের জন্য রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।